গুড মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়ে আজকে স্টার্ট করলাম ভিডিওটা। আর এখানে চানাচুর মুড়ি মাখিয়েছি, একটু বিস্কুট নিয়ে আসছি, আর দুই কাপ একদম গরম গরম চা ধোয়া হচ্ছে। আমি আর আমার মেয়ে এখন চাটা খাবো। আর আজকের ওয়েদারটা দেখুন, এই ওয়েদারটা দেখে সবার মাইন্ড আমার মনে হয় ফ্রেশ হয়ে যাওয়ার কথা। তো আমার তো খুবই ভালো লাগে এরকম একটা ওয়েদার, এর সঙ্গে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় আরোই ভালো লাগবে। আর তার সঙ্গে খিচুড়ি, আর তার সাথে খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি বানানো যাবে না যেহেতু আমরা দুজন। তো কি হয়েছে, অল্প করে বানাবা, খাবে কে? আমি তো দুজন, তো সেই জন্য দেখা যাক কি রান্না করি সেটা অবশ্যই শেয়ার করবো। আর এই দেখুন পাখিরা ঘোরাফেরা করছে, আর পাখিদের এখন খাবার ব্যবস্থা করেছি অন্য পাত্রে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। ছড়িয়ে ছিটিয়ে আর দিই না, একটা ট্রের উপরে ওদের খাবারটা দিয়ে রাখি, ওরা খায়। মোটের উপর দিনটা আজকে শুরু করলাম, দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আপনাদের শপিংয়ের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক যেরকম ওয়েদারটা ভালো সেরকম আজকে কারেন্ট চলে গেছে দেখছি, আর এতগুলো কাপড় পরে আছে, এখন ওয়াশে দেব, দেখি কখন কারেন্টটা আসে। তো কারেন্ট আসলেই এগুলো ওয়াশ করতে দেবো। আর অন্যান্য কাজ, উঠান ঝাড়টা কমপ্লিট করে ফেলেছি, গাছগুলোও বেশ সুন্দর সতেজ আছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এই দেখুন আমার পায়রাটাকে আয় আয় করে আমি ডাকলাম, আমার কেমন চলে আসে, আয় আয় খুঁজছে খাবার, এখানে দাঁড়া খাবার নিয়ে আসে। ও বুঝতে পারছে না খাবার, মা আজকে এই ট্রেতে করে ওদেরকে খাবার দিয়েছে, তোরা খেয়ে নি। তো এখানে বাজার নিয়ে এসছে লাল শাক, যে তানিষ্কা থেকে আমাদের ইনভাইট করে গেছে। তো এই দেখুন চারটে কার্ড আছে এখানে আমাদের, কিন্তু ওনারা গিফট কিন্তু চারজনের জন্যই এনেছিল, যে কাস্টমারের কাছে কার্ডটা দেবে সেই কাস্টমারের হাতে গিফট দিয়ে একটা করে ছবি উঠিয়ে নিতে হবে করেছিল। দেওয়ার বলে আমি শপিং আছি, তো ওই জন্য দেওয়ার দ্বারা যাওয়া হয়নি, আর আমাদের বাড়িতেই দিয়ে গেছে কার্ডগুলো, আর ওই জন্য গিফটগুলো দিতে পারিনি। কারণ গিফট দিতে গেলে তো দেওয়াকেই লাগবে, আর কিংবা যাকে লাগবে, তারপরে তাদের সঙ্গে একটা ছবি উঠিয়ে তবে তাদেরকে হাতে, মানে গিফটটা হাতে ধরিয়ে দিয়ে তারপরে ছবি উঠিয়ে ওরা নিয়ে যাবে। তো সেটা কোম্পানির রুলস মনে হয়, একটা হচ্ছে আমাদের, একটা আমার তিন নম্বর দেওয়ারের, একটা হচ্ছে ছোটো দেওয়ারের, আর এটা হচ্ছে আমার যে ফ্রেন্ড লতা বা সুমিতা, তো তার জন্য, মানে লতা আমাদের সঙ্গেও গিয়ে অনেক গোল্ড নিয়েছিল, সেই জন্য ওর জন্য এখানে ইনভিটেশন কার্ড একটা দিয়েছে। না চলছে, আর এই দেখুন এই মাছগুলো, মানে আমি জানি না, আমি বলেছিলাম যে চিংড়ি মাছ আনতে, এই কলার সঙ্গে এই চিংড়ি মাছের ঝোল বানাবো। তো চিংড়ি মাছ আনতে যে এই মাছটা পেয়েছে, চিংড়ি মাছ পাইনি। আর এই যে এগুলোকে বলা হয় গচি পাকাল, তারপরে এগুলো মনে হয় ময়া মাছ না কি বলে, চিংড়ি আছে, জিওল আছে, এই পাঁচ রকমের মাছ, মানে পাঁচ মিশেলে মাছ এক কথায়, এই মাছটা খেতে খুবই টেস্টি হয়। আর এটা আমার বড় বোনের খুবই পছন্দের একটা মাছ, মানে এই পাকাল গচি মাছগুলো। তো যাই হোক, এখানে দেখুন শাকটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার আজকে শুনেছিলাম সূর্যগ্রহণ হবে, তো হয়তো হচ্ছে, বুঝতে পারছি না, আমরা মেঘলা ওয়েদার আছে, আর সকাল থেকেই ওয়েদারটা এরকমই আছে, বেশ মিষ্টি, রোদ নেই। আজকে যারা রোজা রেখেছেন রোজাদার ব্যক্তিদের একটু ভালো লাগবে, স্বস্তি পাবে, একটু বৃষ্টি না হলেও আবহাওয়াটা নরম আছে। তো যাই হোক, বক বক না করি, ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন একেবারে গোসল সেরে আপনাদের সামনে আসছি। তো মাত্র কয়েকটা দিন আর বাকি ঈদের, তো আমার এলাচ লবঙ্গ দারচিনির যে মশলাটা আমি গুঁড়ো করে রাখি, আমি ঘরেই গুঁড়ো করে, আমি কেনাটা নিয়ে আসি না, তো সেটা শেষ হয়ে গেছে, ওই জন্য এই মশলাটা এখন গুঁড়ো করব। আর এখানে দিয়েছি লং, এলাচ, আর হচ্ছে দারচিনি, আর কিছুটা গোলমরিচও দিয়েছি। তো গোটা গোলমরিচ চিকেন কিংবা মাটনের মধ্যে দিলে কী হয়, মুখে বাঁধে, খেতে ভালো লাগে না, আর আমার ছেলে মেয়ে পছন্দও করে না, ওই জন্য এটা আমি এর সঙ্গে মিশিয়ে ডাস্ট করব। আর আলাদা করে গোলমরিচ গুঁড়ো তো লাগেই, তো ওই জন্য এটাও আমি ডাস্ট করব, কারণ গোলমরিচ গুঁড়োটা আলাদা করে অনেক কিছু সাথেই লাগে, যেমন হচ্ছে যদি লস্যি বানাই লস্যির মধ্যে গোলমরিচ গুঁড়ো লাগে, ঠিক সেরকম অনেক কিছুতে লাগে, এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, এখন এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিই। তো কালকে দেখিয়েছিলাম পর্দাগুলো সব খোলা ছিল, এই মাত্র সব লাগিয়ে দিলাম, এখানেও এই তো সোফাটা কভারটা দিয়ে দিয়েছি। তো সোফার কভারটা খোলা আছে, একটা বেডশিট দিয়ে আমি এটা ঢেকে রেখেছি, যেহেতু এটা ইউজ হয় না। তো রান্না কমপ্লিট করলাম, রান্নার ফাইনাল লুকটা একবার দেখাই, এখানে তো লাল শাক ভাজা, আর দুধ জল করে রেখেছি, দেখিয়েছি কাঁচকলা, তার সঙ্গে পাঁচ রকমের মাছ মিশিয়ে একটা তরকারি বানিয়েছি।
তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু বা ডিনার মেনু, যেটাই বলবেন। আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, তো এতক্ষণ আপনাদের সামনে আসতে পারেনি। এইমাত্র আসলাম, গোসল কমপ্লিট করলাম, তারপরে নামাজ পড়লাম, কেউ অনেক কয়টা কাজ বাকি আছে, তো সেগুলো কালকে কমপ্লিট করব। তো যাই হোক, রান্নাও দেখিয়ে দিয়েছি, ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক রাত পর্যন্ত আর কি কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখন একটু রেস্ট করব মনে করছিলাম, তো তারপর দেখলাম তো ভিডিও এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করব, পোস্ট করব, তারপরে একটু রেস্ট করব, তারপর আমাদের ইফতারের টাইম হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত কাজ রুটিন মাফিক একদম রেডি হয়ে আছে আমার সামনে, মাত্র 5 মিনিট টাইম আছে। এখানে ইফতারটা জোগাড় করে নিয়েছি, আজকে তরমুজ আর রোজকার মতো ফল আর ফুটি। তো জানি না আগামী বছর এই ইফতার দেখাতে পারবো কিনা, আল্লাহ আমার নসিবে লিখেছে কিনা। তো এখন ইফতারের টাইমটা হয়ে গেছে, ওনারা সবাই ইফতারটা কমপ্লিট করে নিক। তো রাতে ডিনারের এখন সময় হয়ে গেছে, সবাই এখন ডিনার করতে বসে গেছি। তো এখানে স্যালাড কাটা হয়েছে আর ছেলে আর মেয়ে, আজকে যেহেতু শাক হয়েছে আর কলার ঝোল, মানে আমার আমার হাজবেন্ডের দুজনের ফেভারিট তরকারি এগুলো, আর ছেলে মেয়ের একদমই পছন্দ না, ওই জন্য দুজনের জন্য আবার বিরিয়ানি নিয়ে এসছে ওরা। আর এখানে পাঁপড় আর দই ছিল, তো একটু রায়তা বানিয়েছি, আর রায়তার মধ্যে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শশা আর একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, টমেটোটা দেইনি, টমেটো আছে, ছেলে খেতে চায় না ওই জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আজকের ডিনার মেনু। তো অনেকদিন পরে আপনাদের সঙ্গে বকবক করতে চলে আসলাম। মিশন থেকে বাড়ি আসার পরে মোবাইল সেরকম ইউজই করিনি, কারণ এসে থেকেই প্রচণ্ড চাপে, মানে দিনে মানে প্রচুর টিউশন পড়ছি। মানে আমাদের 10 যখন ছিল, মানে আমি যখন 10 পড়তাম তখন একটা স্যারের কাছে 3টে সাবজেক্ট হয়ে যেত। তো আর্টসটা একটা স্যার করাতো, সায়েন্সটা একটা স্যার করাতো, আর ইংলিশটা ম্যাম করাতো, তো হয়ে যেত 3টে স্যারের কাছে। কিন্তু এখন 11-এ উঠে গেছি, তো মাস্টার তো খুবই কম, বানিয়াতে মাস্টার নেই বললেই চলে। ওই জন্য যে কটা মাস্টার আছে তারা অবভিয়াসলি আলাদা আলাদা সাবজেক্ট পড়াবে, 11-12 তো সবাই একটা করে সাবজেক্ট পড়ায়, কেউ ম্যাথ পড়ায়, কেউ ফিজিক্স পড়ায়, কেউ বায়োলজি পড়ায়, একটা টিচার একটাই সাবজেক্ট পড়ায়, তো ওই জন্য বেশি চাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের সামনে আসতে পারছি না, কথা বলতে পারছি না, বকবক করতে পারছি না। মা আমাকে একটু আগে বলে গেল, আমি খাচ্ছিলাম তো বিরিয়ানি খাচ্ছিলাম, মা দেখিয়েছে সেটা, তো একটু আগে মা বলে গেল যে ভিডিওটা শেষ করে দিবি, আমি একটু ঘুমাতে গেলাম। তো মা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ প্রতিদিনই এই কদিন প্রচণ্ড, মানে এই এক সপ্তাহ দু সপ্তাহ মা প্রতিদিনই একদম টানা কাজ করছে, সেই 3-4টের দিকে স্নান করছে, কারণ ঈদ আসছে সামনে, ওই জন্য মানে আর একদিন দুদিন পরে ঈদ হতে পারে, একদিন না হলে দুদিন, তো ওই জন্য ঘর বাড়ি পরিষ্কার তো করতেই হবে, আর মাই করছে, আর আমি হেল্প করতে পারছি না কারণ আমার টিউশন থাকছে। তো মা আমাকে বললো ভিডিওটা শেষ করে দিতে, আর মা আপনাদের বলেছিল যে আমি মিশন থেকে বাড়ি আসলে আপনাদের শেয়ার করব, যে পুরো একটা ভিডিও নিয়ে বসবো যে আমার মিশনে এক্সপিরিয়েন্স কেমন। তো ওভারঅল আমার মিশনে এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, মানে বেশ ভালো। আমি যেরকম ভেবেছিলাম যে ওর্স্ট হবে খুব, মানে কিন্তু তা নয়, ভুল ধারণা আমার। তো বেশ ভালো লাগলো আমার মিশন, কেউ হয়তো বলে না যে মিশন ভালো লাগে, বাট আমার কাছে ফার্স্ট টাইম ওভারঅল বলতে গেলে ভালো, মানে ঠিকঠাক, মানে আমি চালিয়ে নিতে পারবো, অ্যাডজাস্ট করে নিতে পারবো, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে, বাস পড়াশোনাটার জন্য যাওয়া, পড়াশোনা ভালো হলে সব কিছু অ্যাডজাস্ট করা যায়, পড়াশোনা যদি না হয় তাহলে কিছুই অ্যাডজাস্ট করা যায় না। তো আমার তো ভালোই লাগলো, তো আপনাদের সঙ্গে বলে দিলাম যে মেমারি মিশন ভালো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যে অন্য মিশনগুলো অনেক, মানে শুনেছি মিশন সম্পর্কে অনেক ধারণা আছে যে এই হয় ওই হয়, তো সেগুলোর মধ্যে কিছু তো আমি এখনও এক্সপিরিয়েন্স করতে পারিনি, বাট হয়তো পরবর্তীকালে করতে পারবো, এখন এক সপ্তাহ থেকে এসে কী করে বলবো না। তো ব্যাস এইটুকুই আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এক সপ্তাহে। শুধু কষ্ট হতো চারতলার ওপরে হাঁটা চলা করে, মানে চারতলার ওপরে আমরা থাকতাম, মানে চারতলায় থাকতাম আমরা, তো ওখান থেকে নিচে এসে জল ভরা, একদম গ্রাউন্ড ফ্লোরে জল ভরা, তারপরে খাওয়া, সমস্ত কিছু নিচে, তো সমস্ত কিছু নিচে আসতে হতো বারবার। আর উপরে 3টে বাথরুম ছিল আমাদের, তো সেখানে
প্রচুর মানে উপরে বিল্ডিং এ মানে চারতলায় তো অনেকগুলো রুম আছে, তো তার ভিতরে সবই ছিল 11। তো ওখানে তিনটে না চারটে বাথরুম আছে স্নান করার, এই জন্য নিচে আমাকে স্নান করতে যেতে হতো, কারণ প্রচুর স্টুডেন্ট যেহেতু তাই লাইন পড়ে যেত, আর লাইনে আমি জায়গা পেতাম না, ওই জন্য নিচে যেতাম, নিচে গিয়ে স্নান করতাম। তো ওভারঅল মা মিশনটা দেখিয়েছে খুবই সুন্দর। আমাদের নতুন মিশনে শিফট করেছে, তো আমি একটু মানে ভাবনায় আছি, আবার নতুন মিশন সেখানে আবার মন বসানো, মন বসানো বলতে গেলে এইখানে যে মিশনে আমি ছিলাম সেই মিশনের সব কিছু চিনে গিয়েছিলাম, তো একটা নতুন মিশনে বলতে গেলে নতুন মিশনেই যাচ্ছি আমি, তো সেখানে সব কিছু আবার চিনতে হবে ওই জন্য। তো আজকের মতো পুরো ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আর বাড়িতে এসেছি, এনজয় করছি, টিউশন পড়ছি, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, তো এটা আমার লাইফ হয়ে গেছে। তো মোবাইলের সঙ্গে অ্যাটাচ খুবই কম, ওই খাওয়ার টাইমে মোবাইলটা একটু দেখতে পাই মা দিলে, মা না দিলে আর দেখতে পাই না, কারণ মোবাইল অতটা বেশি চালাতে দেয় না, তো চালাই না আমিও, কী করবো। তো মা বললো যে মোবাইলটা নিয়ে এটা ভিডিওটা করে রাখবি, মানে মানে আজকে তোকে ভিডিওটা শেষ করে দিতে হবে, আমি ঘুমাতে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, আমি ওটা করে ঘুমিয়ে পড়বো, কারণ আমিও ক্লান্ত খুবই, আমারও মানে সারাদিন প্রচণ্ড এখানে ওখানে পড়া থাকে, তো এখানে ওখানে টিউশন গিয়ে গিয়ে শরীরে প্রচুর ক্লান্তি চলে আসে, ক্লান্তি চলে আসার কারণে ঘুম পাই, তো ঘুমাবো, ঘুম আসছে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।